আসসালামু আলাইকুম এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ছাত্রলীগের কর্মকাণ্ডে নজর রাখছে গোয়েন্দারা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর তারা যাতে রাজধানী সহ দেশের কোথাও কোনো কার্যক্রম চালাতে না পারে সেই প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ হবার পরে সংগঠনটির সভা সমাবেশ করতে পারবে না এমনকি গোপন কোনো স্থানে একাধিক সদস্য মিলিত হলেও তাদের গ্রেপ্তার করা হবে সভা সমাবেশ করলে নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হবে এবারে জানাব কতিপয় ছাত্রনেতার প্রভাবে সরকার এবং উপদেষ্টারা কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেছেন কোনো দলকে ক্ষমতায় বসাতে বা কাউকে নেতা বানাতে ছাত্র জনতার আস্থায় নেমে আসেনি যারাব নাটুরে যুবলীগ নেতার হামলায় বিএনপির এগারো নেতাকর্মী আহত নাটোরের গুরুদাসপুরে যুবলীগ নেতাকর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ সহ বিএনপির অন্তত এগারো নেতাকর্মী আহত হয়েছেন এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে ফরিদপুরে চার হাজার বস্তা সার জব্দ ফরিদপুর শহরের নদীবন্দর সিএনবি ঘাট এবং ধলার মোড় এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত এ সময় অবৈধভাবে মজুত করা চার হাজার বস্তা ডিএপি কীটনাশক সার জব্দ করা হয় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর ইজাজুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এবারে থাকছে ১৬ বছর পর অবসান হতে চলেছে কাজী সালাউদ্দিন যুগের পেশাদার ফুটবলে টানা ষোলো বছর মাঠ মাতিয়েছেন কাজী সালাউদ্দিন কাকতালীয় ভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবেও ষোলো বছর কাটিয়েছেন তিনি এবার অবসান হতে চলেছে কাজী সালাউদ্দিন যুগের এবার নির্বাচনেই দাঁড়াননি তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইরান। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে। রাজধানী তেহরানের আশপাশের সীমায় প্রতিরক্ষা লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করে বার্তা সংস্থাটি জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো ধেয়ে আসা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রগুলোর মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান। এতক্ষণ শিরোনাম ছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের কর্মকাণ্ডে নজর রাখছে গোয়েন্দারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পর তারা যাতে রাজধানীসহ দেশের কোথাও কোনো কার্যক্রম চালাতে না পারে সেই প্রস্তুতি নিয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ হওয়ার ফলে সংগঠনটি সভা সমাবেশ করতে পারবে না এমনকি গোপন কোনো স্থানে একাধিক সদস্য মিলিত হলেও তাদের গ্রেপ্তার করা হবে সভা সমাবেশ করলে নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে এবং বিশেষ ক্ষমতার আইনে মামলা দেওয়া হবে এই দুটি আইনেই যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে পুলিশ এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে গত পাঁচে অগাস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগের নিষিদ্ধের দাবি ওঠে গত মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় পরদিন বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয় খোঁজ নিয়ে জানা গেছে নিষিদ্ধ হবার পর থেকেই ছাত্রলীগের কর্মকাণ্ডের উপর নজর রাখছে গোয়েন্দারা পুলিশও প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের দমনের নিষিদ্ধের পর প্রতিক্রিয়া দেখাতে দেশের কোথাও তারা ঝটিকা মিছিল করে কিনা তাও নজরে রাখছে গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানতে চাইলে ডিএমপির ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে তারা কোনো সভা সমাবেশ করতে পারবে না করলে মামলা দেওয়া হবে কতিপয় ছাত্রনেতার প্রভাবে উপদেষ্টারা কাজ করতে পারছেন না ভিপি নূর কতিপয় ছাত্রনেতার প্রভাবে সরকার এবং উপদেষ্টারা কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন গণাধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি বলেছেন কোন দলকে ক্ষমতায় বসাতে বা কাউকে নেতা বানানোর জন্য ছাত্র জনতা রাস্তায় নেমে আসেনি শুক্রবার বিকাল তিনটায় উত্তরা আজিমপুর আমির কমপ্লেক্সের সামনে এক স্মরণসভায় তিনি কথা বলেন ছাত্র জনতার গণবোত্থানে স্মৃতিচারণ আহত এবং নিহতদের স্মরণে দোয়া ও স্মরণসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর সবাই সংহতি জানিয়ে শহীদ পরিবারের অনেকেই বক্তব্য দিয়েছেন এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় সবাই নুরুল হকনুর বলেন গণব্যুত্থানে ছাত্র জনতা এ সরকারকে ক্ষমতা বসালে আড়াই মাসেও আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারকে সেভাবে সহযোগিতা করতে পারেনি অথচ এটি হওয়া দরকার ছিল সরকারের সরকারের প্রথম কাজ দুঃখ হয় হয় কষ্ট লাগে প্রতি সরকারকে পরিষ্কার বলতে চাই আগামী এক মাসের মধ্যে নিহত পরিবারকে আহত পরিবারকে অর্ধ কোটি টাকা সহযোগিতা করতে হবে প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে জানি না কেন মুগ্ধুরবাই স্নিগ্ধকে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুনেছি কতিপয় ছাত্রনেতার প্রভাবে সরকারের উপদেষ্টারা কাজ করতে তিনি বলেন দুহাজার মানুষ প্রাণ দিয়েছে মানুষকে আহত হয়েছে রক্ত দিয়েছে কোন দলকে ক্ষমতায় বসাতে বা কাউকে নেতা বানাতে ছাত্র জনতা রাস্তায় নেমে আসেনি পনেরো থেকে বিশ দিন মেসি রোনালদো হওয়া যায় না কতিপয় নেতাদের দ্বারা এত প্রভাবিত হলে সরকার ছয় মাস টিকবে কিনা মুশকিল আছে আমরা চাই না এ সরকার ব্যর্থ হোক এই সরকার ব্যর্থ হলে দেশ আরেকটা সংকট এবং বিপর্যয়ের মধ্যে পড়বে সরকারকে বলবো রাষ্ট্র সংস্কার এবং বাজারে স্থিতিশীলতার জন্যে আন্দোলনকারী সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করুন ভারত এখনও তার পোষা সরকারের পতন হজম করতে পারেনি সমালোচনা করলেও আন্দোলন কিংবা চাপের মাধ্যমে সরকারকে সঠিক লাইনে রেখে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতাকে নিয়ে কাজ করতে হবে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোষরা কিন্তু রয়ে গেছে দেখেন পুলিশ র্যাব বিজেপি কেউ গ্রেপ্তার হচ্ছে না এগুলো কিসের আলামত আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই যে সরকার তাদের তো জনগণ বসিয়েছে কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণে জনগণকে কতটুকু সম্পৃক্ত করেছে আইনশৃঙ্খলা দ্রব্যমূলক কোনো কিছুই তারা নিয়ন্ত্রণ করতে পারেনি এমনকি শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণও দিতে পারেনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব তারা কি করতে চাচ্ছে তা স্পষ্ট নয় আমরা বলবো রোডম্যাপ দিন যতগুলো মতামত নিন অন্যথায় সফল হওয়া কঠিন হবে রাষ্ট্রের সংস্কার আপনাদেরকেই করতে হবে সেটি না হলে এই স্বাধীনতা দ্বিতীয়বারের মতো ব্যর্থ হবে নাটোরের যুবলীগ নেতার হামলায় বিএনপির এগারো নেতাকর্মী আহত নাটোরের গুরুদাসপুরে যুবলীগ নেতাকর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আওয়ায়ক শাকিল আহমেদ সহ বিএনপির অন্তত এগারো জন নেতাকর্মী আহত হয়েছেন এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ ও এলাকাবাসী জানায় বিগত আওয়ামী সরকারের আমলে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর বিএনপি কর্মী ও চাল ব্যবসায়ী রিজবি আহমেদ রাকিবের কাছ থেকে জোর করে ত্রিশ বস্তা চাল নেন সরকার পতনের পর রিজবি সেই চালের টাকা দাবি করে আসছিলেন এর জেরে বুধবার রিজভিকে মারধর করে আওয়ামী লীগ এ ঘটনায় থানায় অভিযোগ করলে ক্ষুব্ধ হয় আলমগীর পরে শুক্রবার রাত দশটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার চাষ করে মধ্যপাড়ায় চালের আড়তে গিয়ে পৌর ছাত্র দলের আহ্বায়ক শাকিল আহমেদ রাকিব এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি তদন্ত আবু রায়হান ফরিদপুরে চার হাজার বস্তা সার জব্দ ফরিদপুর শহরের নদীবন্দর সিএনবি ঘাট এবং ধলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এসার উদ্ধার করেছে এ সময় অবৈধভাবে মজুত করা চার হাজার বস্তা ডিম্প কীটনাশক পাওয়া যায় শুক্রবার রাত সাড়ে দশটা থেকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর ইজাজুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোহাম্মদ ইজাজুল হক অভিযানকালে ঘাট এলাকা থেকে কার্গোতে থাকা এক হাজার ছশো বস্তা এবং ধলার মোড় এলাকায় একটি গোডাউনে থাকা দু হাজার চারশো বস্তা অবৈধভাবে মজুদ রাখা ডিএপি কীটনাশক সার জব্দ করা হয় এ সময় কার্গো এবং গোডাউন সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজার মোহাম্মদ ইজাজুল হক বলেন গতকাল রাতে পৃথক দুটি অভিযানে ধলার মোড় এবং সিএনবি ঘাট এলাকা থেকে চার হাজার বস্তা সার জব্দ করা হয়েছে গোডাউন শিলগালা করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নৌ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে গোডাউনের মালিককে পাওয়া যায়নি তবে তাকে খুঁজে আইনের আওতায় আনা হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশেই ঠেকে দিয়েছে ইরান ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছেন রাজধানী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিরক্ষের লক্ষ্যবস্তুতে সফলভাবে ধ্বংস করেছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা খবর ইরানের রাষ্ট্রীয় সংস্থা ইরনার একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করে বার্তা সংস্থাটি জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের উপর দিয়ে অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো ধেয়ে আসা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তেহরানের আকাশে একের পর এক আলোর ঝলকানি ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলগুলো ধেয়ে আসে শত্রুর ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করবার ফলে সেগুলো মাঝ আকাশেই বিস্ফোরিত হয়ে যায় আর এ কারণেই দেখা গেল আলোর ঝলকানি শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানের কাছে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে রাজধানীর কাছেই কারা শহরেও তেহরানে বিস্ফোরণের খবরের পরপরেই ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যপ্রস্তুতে হামলা চালাচ্ছে তারা ইরানের রাষ্ট্র টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে তবে এসব শব্দ তৈরি হয়েছে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হবার কারণে